সর্বপ্রথম আল্লাহ সুবহান তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যে আল্লাহ সুবহান তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিকভাবে জুমার খুতবার আলোচনার বিষয় জান্নাতে যাওয়ার রাস্তা সমূহ। বেশ কিছু জুমা যাবত আমরা জান্নাতে যাওয়ার যে বিভিন্ন রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে সাহাবাই কিরামদের সামনে পেশ করেছিলেন, তা আমরা এক এক করে জানার চেষ্টা করছি। কেননা একজন মানুষের সর্বোচ্চ সফলতা হচ্ছে সে যদি জান্নাতে প্রবেশ করতে পারে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, ছোট একটা জীবন, অনন্তকালের জীবন হচ্ছে পরকালের জীবন। সেখানে গিয়ে যদি একজন মানুষ জান্নাত পায় তবে সে সফল, আর সেখানে যদি তার ভাগ্যে জাহান্নাম জুটে তাহলে তার কষ্টের আর শেষ থাকবে না, যা খুব ভয়াবহ। তা আমরা পরপর কয়েক জুমা যাবত আলোচনা করছি যে জান্নাতে কোন কোন আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। এত যাবত যে আলোচনা আমরা করেছি তাতে দেখেছি খুব ছোট ছোট আমল, সামান্য কিছু আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাত রেখেছেন। এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বড়ই কঠিন। জাহান্নামের বিষয়ে আমরা যতই বর্ণনা দিই না কেন, পরিপূর্ণ জ্ঞান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। সাহাবায়ে কেরাম কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন জাহান্নামের ব্যাপারে, তাই তিনারা সবসময় জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন। আমরাও যদি বুঝতাম তাদের মতো, তাহলে আমরাও কিন্তু জান্নাতের পথে হাঁটার চেষ্টা করতাম এবং বেশি আকাঙ্ক্ষী হতাম যে কি করে জান্নাতে প্রবেশ করা যায়। তো তার আজকের প্রথম অংশ হচ্ছে যে মৃত ব্যক্তির কাফন দাফন করালে তার বিনিময়ে জান্নাত। হাদিস এইরকম, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিবে। প্রত্যেকটা কথা খুবই মূল্যবান, আমি কেটে কেটে বোঝানোর চেষ্টা করি আপনাদের এবং কেটে কেটে বোঝার চেষ্টাও করি যাতে করে আমরা বুঝতে পারি এবং আমল করতে পারি। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তি যে মারা গেল একজন মানুষ তাকে গোসল করায়, অর্থাৎ গোসল করিয়ে দেয় এবং গোসল করাতে গিয়ে তার লজ্জাস্থান দেখে, তার দেহ মোবারক সে দেখে, তাহলে সেই লজ্জাস্থানের বিষয়টা টোটালি সম্পূর্ণভাবে কারোর সামনে প্রকাশ না করে, গোপন রাখে। কথা এখানে দুটো, এক যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির গোসল করায় এবং তার বিষয়ে যে তাকে যে দেখলো তার লজ্জাস্থান বা ইত্যাদি সে বিষয়টা কারোর সামনে সে প্রকাশ করলো না, গোপন গোপনই রেখে দিল, যদি এমন হয় তাহলে ওই গোসল দানকারী মানে যিনি গোসল দিয়েছেন সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলাচ্ছেন যে 40 বার তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুবহানাল্লাহ বিহাম, মানে কোন ব্যক্তি যদি কাউকে গোসল করায় মৃত ব্যক্তিকে এবং তার গোপন জিনিসকে গোপন রাখে, কাউকে না বলে, কোনো কিছু সে বিষয়ে না বলে আল্লাহ তাআলার জন্য, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 40 বার ক্ষমা করেন। তা আল্লাহ তাআলা যদি কাউকে একবার ক্ষমা করেন তো সে জান্নাতি মানুষ। তাহলে সেই ব্যক্তি যদি 40 বার ক্ষমা প্রাপ্ত হয় তাহলে এখানে অনুমান করা যায় যে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরকম আমরা অনেক আমল, অনেক ইবাদত শুনবো আগে ইনশাআল্লাহ। তো এখানে একটা জিনিস, কমন জিনিস মনে রাখতে হবে যে জান্নাতে যাওয়ার যে কথাগুলো বলা হয়েছে, জাহান্নাম থেকে বাঁচার যে কথাগুলো বলা হয়েছে, এগুলার আগে কিন্তু একটা মৌলিক ব্যাপার আছে, এটা আমার না বুঝলে ভুল হবে বিষয়টা। তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। ধরেন এমনও আমাদের গ্রামের কথায় যদি আমরা বলি উদাহরণস্বরূপ, এমনও অনেক লোককে দেখা যাবে
যে কেউ মারা গেলে খুব ভালোবাসার সাথে সওয়াবের আশায় কবর খনন করে, কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়ে না। কোনো কোনো দিন ইচ্ছা হলে জুমার দিনে যাই, কিন্তু মানুষ মারা গেছে শুনলে কাফন দাফনের যাবতীয় কাজ করানোর জন্য সে প্রস্তুত। ধরেন সে গোসল করালো। এখন যে হাদিস আমরা শুরুতে শুনলাম, হাদিসের প্রথম অংশ, এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত ব্যক্তিকে গোসল করালে কি হয়, আল্লাহ তাআলা 40 বার ক্ষমা করে। কিন্তু একজন ব্যক্তি যে মৃত ব্যক্তিকে গোসল করায় কিন্তু নামাজ পড়ে না, এক, দুই, নামাজ পড়ে কিন্তু আল্লাহ রসুলের পদ্ধতিতে না, বিদাতি তরিকায়, তিন, নামাজ পড়ে কিন্তু হারাম খোর, এরকম যদি তার মাঝে কিছু বদ অভ্যাস থাকে, তাহলে সেই ব্যক্তি একজন ব্যক্তিকে গোসল করালে আল্লাহ তাআলা 40 বার ক্ষমা করবেন এমনটা নয়। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি মারা যায়, সে যদি বেঁচে থাকে, সবাইকে গোসল করালেও সে জান্নাতে যাওয়ার হকদার নয়। এগুলো কিন্তু কমন জিনিস, বুঝতে হবে। তাই তো দেখা যায়, হয়তো কেউ শুনেছে কোনোদিন যে কবর খুললে অনেক নেকি, পাড়া পাড়া কবর খুঁড়ে বেড়ায় খুব ভালোবাসার সাথে, একেবারে নিষ্ঠাবান হয়ে কবর খুঁড়ে বেড়ায়, সওয়াবের আশায় খুঁড়ে, কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না। এখন যদি আমাদের দেশে সরকার ঘোষণা করে যে পশ্চিমবঙ্গবাসীর জন্য মাথা পিছু 10 কেজি করে চাল দেওয়া হবে, তো কোনো বিহারের লোক এসে যদি বলে যে আমাকে চাল দিলেন না কেন, তাহলে বোকা হবে, বোকার পরিচয় হবে। কেন? কারণ ঘোষণা করার সময় বলেছিল যে পশ্চিমবঙ্গবাসী। তা আমরা যাদের বিষয়ে আলোচনা করছি তারা মুসলমান, আর মুসলমান কারা? যার বাপদাদা মুসলমান সে মুসলমান এমনটা নয়। মুসলমান মানে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, এ মুসলমান। আজ থেকে সে নামাজ ছেড়ে দিল, কাল পর্যন্ত নামাজ পড়বে না, কাল পর্যন্ত কাফের। আবার পরশুদিন আবার শুরু করলো নামাজ, আবার পরশুদিন থেকে আবার মুসলমান। তার মানে নামাজের সাথে মুসলমানের একটা সম্পর্ক আছে, যখন নামাজ ছেড়ে দিল কাফের, বেঈমান, কোনো কাজ নেই ওর, আবার নামাজ ধরলে আবার মুসলমান হয়ে গেল। তাহলে এরপরে হাদিসগুলো, হয়তো হাদিসের কথাগুলো আরো বেশি বুঝে আসবে আমাদের, যে শুধু কবর খনন করলেই, মৃতর গোসল করালেই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেন না, 40 বার ক্ষমা করবেন না। শর্ত কি? মিনিমাম আপনার পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, যেমন বলা হয়েছে ওখানে একটা উদাহরণে, ঠিক তেমন মিনিমাম 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। আপনি হজ করলেন না, যাকাত দিলেন না, এই হিসাব আলাদা, এই হিসাব পরের হিসাব, কিন্তু শুরুর হিসাব সলাৎ। সলাৎ ছাড়া কোন হিসাব নাই, কেননা কিয়ামতের মাঠে কে কি অপরাধ করলো, কে কার জমির আল কাটলো, কে কোন হারাম ব্যবসার সাথে যুক্ত, কে কোন হারাম সম্পর্কের সাথে যুক্ত, এসবের হিসাব হওয়ার আগে আল্লাহ তাআলা ছাঁটাই করবে, ভাবে যে কারা নামাজ পড়তো আর কারা পড়তো না। তো কিছু ব্যক্তি নামাজ পড়ে না, তো যারা নামাজ পড়ে না তাদেরকে আগে জাহান্নামে পাঠিয়ে দেবে, কোনো হিসাবই নাই, কথাও নাই। এরপরে যারা নামাজ পড়তো, এবার তাদেরকে বলা হবে যে কোন খারাপ সম্পর্কে ছিল, কোন হারাম খরির সাথে তুমি যুক্ত ছিল, তুমি কি করেছো না করেছো, তখন হিসাব হবে। মানে আর্মি লাইনে যদি কোনো ব্যক্তিরা যায়, তো প্রথমে হাইট মাপা হয়, তো বলা যে 5 ফুট 6 নেওয়া হবে, তো যদি 5 ফুট 5, 5 ফুট 4, 5 ফুট 3 যায়, তো আগেই বাদ, বড় বড় লজ্জায় যাবে না, যে জানে যে 5 ফুট 6 ছাড়া এলাও করে না, আমি লজ্জায় কি করে যাবো। তা আমাদের মুসলমান, যারা আমরা মুসলমান দাবি করি, আমাদের বেশিরভাগ মানুষের লজ্জা নাই, নামাজ না পড়েও আমরা মনে করি যে আমরা মুসলমান, কিন্তু একটা আম পাবলিকের লজ্জা আছে যে 5 ফুট 6 নিলে 5 ফুট 4 কখনো গিয়ে দাঁড়াবে না। হ্যাঁ, 5 ফুট 4.5 দাঁড়াতে পারে, একটু কায়দা কৌশল করে যদি পার হওয়া যায় সে চেষ্টা করবে, কিন্তু 5 ফুট 3 ওয়ালা লোক 5 ফুট 2 জীবনে যাবে না। কেন? যে আমাকে তো ওখানে গেলে একদম অপমান করবে, যে 5 ফুট 5 তুমি জানো না, তুমি এখানে এসেছো। ঠিক তেমনই যে আমরা যারা সলাৎ আদায় করি না, আল্লাহর দরবারে মুসলমানই না তারা, আমরা অথচ দুনিয়া আমরা মনে করে যে জুমার দিনে নামাজ আদায় করে আমরা মুসলমান, এই হাদিস তাদের জন্য নয়। আচ্ছা, আর যে ব্যক্তি, এটা গেল, আর যে ব্যক্তি তার জন্য, মানে যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য কবর খনন করে, কবর খনন করে এবং তাকে দাফনে সহায়তা করে, কবর খনন করলো, দাফন কাফন ইত্যাদি করলো, এরকম একটা থাকে, দাফনে সহায়তা করে, আল্লাহ তার জন্য এমন একটা ঘর তৈরি করে জান্নাতে, যে ঘরটা কিয়ামত পর্যন্ত সে থাকবে, কাউকে ভাড়া দিয়েছে, যত নেকি হয় তার অ্যাকাউন্টে তত নেকি ঢুকবে। কেমন কথা? আপনি আপনার মনের মতো একটা সুন্দর বাড়ি তৈরি করলেন নিজে থাকার জন্য, দিনের খাতিরে একজন ভাইকে আপনি বললেন যে আপনি তো খুব নামাজি মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত দেন, রমাদানের সিয়াম পালন করেন, খুব ভালো মানুষ, তাহাজ্জুদ পড়েন, আপনাকে আমার ভালো লাগে, তো এই বাড়িটা আমার জন্য তৈরি করেছিলাম আমি, তো আপনাকে আমি বাড়িটা দিয়ে দিলাম,
আপনি যতদিন থাকবেন থাকেন আপনার কোনো ভাড়া লাগবে না, তাহলে সেই বাড়িতে যদি একজন অসহায় মানুষ থাকতে পারে তাহলে কত দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে কত নেকি দিবে। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি কবর খনন করে সে যেন নিজের সুন্দর একটা বাড়ি তৈরি করে একজন মানুষকে দিয়ে দিল, আর কিয়ামত পর্যন্ত সে থাকতে লাগলো, থাকার পরে যত নেকি আছে আল্লাহ তাআলা তাকে তত নেকি দিবে। এটা হচ্ছে কবর খননের নেকি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ওই মৃত ব্যক্তিকে কাফন পরালো, কাফন পরিয়ে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে উঠাবেন, উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তাকে একটা রেশমের, যেটা পুরুষের জন্য হারাম এই জামানায় দুনিয়াতে, রেশমের একটা পাতলা সোনা খচিত, মানে রেশমের পাতলা সোনার পোশাক, সোজা কথা সুতো গুলা সব রেশম দিয়ে তৈরি, মানে সোনা দিয়ে তৈরি, তো রেশমের পাতলা সোনা যে খচিত পোশাক সেই পোশাক তাকে তুমি পরিয়ে দাও। কিয়ামতের মাঠে কত মানুষ থাকবে? সবাই থাকবে। সবারই মধ্যে যদি কাউকে স্পেশাল একটা সোনার পোশাক পরানো হয় তাহলে চিন্তা করেন যে তার প্রতি আল্লাহ তাআলার কত অনুগ্রহ। তাহলে সে নেকির কাজটা কি করেছিল, দুনিয়া থেকে মারা গেলে তাকে শুধু কবর, মানে কবরের কাজে সহযোগিতা করেছিল, বা তাকে এই মানে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে অ্যাক্টিভিটি অর্থাৎ কাফন দাফন করা, উলঙ্গতর মানুষ কিনে জানা যায় না, কাফন করিয়েছিল, তাই আল্লাহ সুবহানাহু তাকে এই মর্যাদা দান করেছে। একটা হাদিস, সৈয়দ তারগিবের হাদিস, এই একটা হাদিস থেকে আমরা তিনটা অংশ একেবারে স্পষ্ট বুঝতে পারলাম। তাহলে কি, এক, মৃত ব্যক্তিকে গোসল করাবে, তার গোপনীয়তা রক্ষা করবে, কাউকে বলবে না, আল্লাহ তাআলা 40 বার ক্ষমা করবে। দুই, সেই ব্যক্তিকে ব্যক্তির জন্য কবর প্রস্তুত করবে, কবর খনন করবে, এমন একটা ঘর সে যেন কিয়ামত পর্যন্ত ওয়াক্ফ করে দিল, ঠিক আল্লাহ তত নেকি দিবে। আর সেখে যে ব্যক্তি কাফন করাবে আল্লাহ সুবহানাহু তাকে সম্মানিত করবে, রেশমের স্বর্ণখচিত পোশাক, পাতলা পোশাক কিয়ামতের মাঠে তাকে উপহার দিয়ে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তিকে দাফন কাফন করানোর সাথে সহযোগিতা করলে আল্লাহ সুবহানাহু জান্নাত দিবে, তবে বিদাতি হলে সে কথা ভিন্ন, ওটা আলাদা কথা। পরের পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তির জানা যায় তিন কাতার লোক হয় তার জন্য জান্নাত। আমি যে শুরুতে কিছু কথা বললাম হাদিসের মাঝে, ওটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, যে কেউ মারা গেল আর তার তিন কাতার লোক হলো সে জান্নাতি এমনটা নাই কিন্তু, কারণ এমন কোন লোকই তো নাই যার জানা যায় তিন কাতার লোক হয় না, এমন তো লোকই নাই। সব দেখা যাবে যে যত বড় চোর, যে যত বড় নেতা, তার জানা যায় তত বেশি লোকের সমাগম হয়, তবে তো সেই নেতা কি জান্নাতি, সে চোর কি জান্নাতি না, তাকে মুসলমান হতে হবে, তাকে মুসলমান হতে হবে। হাদিস একটা মজার হাদিস আছে এখানে, সেটা হচ্ছে মারসাদ ইবনু আব্দুল্লাহ আল ইয়াজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি যখন মালিক ইবনু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত ছিলেন, একজন সাহাবী আরেকজন সাহাবীর এতে উপস্থিত আছে, মানে মালিক ইবনু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করলেন, তিনি মারা গিয়েছেন, মালিক ইবনু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি করলেন কি, তার মানে তিনি যখন মানে তাকে যখন ডাকা হতো বা তিনি যখন যেতেন কোথাও জানাজা করানোর জন্য, তো তিনি যখন জানাজার জন্য লোকজনকে জড়ো করতেন, সবসময় যে অনেক লোক হবে এমন তো না, তো তিনি যখন দেখতেন যে জানাজায় লোক অল্প, যত লোক হওয়ার কথা ছিল হয়তো এত লোক না, অল্প লোক, তখন তিনি বলতেন যে এক কাজ করেন আপনারা অল্প অল্প করে তিন কাতার করেন। দেখেন সাহাবিদের আমল, সুবহানাল্লাহ, সাহাবি আশ্চর্য ব্যাপার, আল্লাহ রসুলের মুখ থেকে কোনো কথা শুনলে সেটাকে মানার জন্য তৎপর হয়ে যেত। তো তিনি কি করতেন যে যখন অল্প সংখ্যক লোকদের উপস্থিতি দেখতেন তো তিনি বলতেন যে তোমরা এক কাজ করো, এই সামনে 5 জন দাঁড়াও, এটা আমি উদাহরণ দিচ্ছি, তারপরে তোমরা 5 জন দাঁড়াও, তারপরে 3 জন দাঁড়াও, মানে অন্তত 3টে কাতার করো। তখন মানুষ তাকে জিজ্ঞাসা করতেন যে আপনি এমন কেন করলেন, তখন তিনি উত্তর দিতেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কারোর জানা যায় যদি 3 কাতার মানুষের উপস্থিতি হয় তাহলে সেই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। অতএব
কেউ মারা গেল তার জানাজায় যদি তিন কাতার লোক হয় সেই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। তাহলে যা কারোর জানাজা পড়ার জায়গা অনেক বড়, তারা যদি চায় এই হাদিসটার উপর আমল করে, হয়তো আমলের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ জান্নাত দিতেও পারে, তাহলে উচিত হবে কি অন্তত পক্ষে কাতার হয়তো দেখা যাবে দুটো কাতারে 1000 লোক আটে, এমনও তো জায়গা আছে 500 লোক আটে, দরকার নেই, কাতারকে ভেঙে 3-4-5টা কাতার করা উচিত বলে মনে করি। তাহলে হাদিসের উপরে আমল হবে, যেমন করে এই যে মারসাদ ইবনু আব্দুল্লাহ ইয়ারজানি রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করতেন। তাহলে আমাদেরও উচিত যে কোন ব্যক্তি মারা গেলে তার জানাজা যদি একটু অল্প লোক হয় তাহলে তার কাতারটাকে ভেঙে যদি 3টি কাতার করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। তার মানে এখানে কিন্তু একটা কথা বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি পরেজগার, যে ব্যক্তি ইমানদার, সেই ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদেরকে পাঠান। আসলে অনেক আছে জানাজার লোক হয় না, ওই যে আরো হাদিস আছে এর আগে শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা পাঠিয়েছেন, কার জানা যায়? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা যায়। তা আল্লাহ তাআলা জানা যায় লোক ফেরেশতা কেন পাঠাচ্ছেন, কেউ তো দেখতেও পায় না ফেরেশতাকে, তো তার মানে তার সম্মান হোক। তাহলে কোনো ব্যক্তি দেখবেন বিখ্যাত কোনো ব্যক্তি, ইসলামিক কোনো ব্যক্তি যদি মারা যায় তার জন্য অনেক লোক হয়, তাহলে সেখান থেকে একটা অনুমান করা যেতে পারে। তাহলে অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে এরকম এমন আমল করতে হবে, এমন ভালো রেপুটেশন থাকতে হবে, এমন ভালো চরিত্র দেখাতে হবে, অন্তত আপনার মৃত্যু সংবাদ শুনলে যেন মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে আপনার জানাজায় অংশগ্রহণ করতে পারে, এরকম চিন্তাধারা করতে হবে। আচ্ছা, এরপরে পরের পয়েন্ট হচ্ছে অন্যায়ভাবে নিহত ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। দেখেন আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছে, আপনি অন্যায়ভাবে নিহত হয়ে গেলেন, আপনাকে কেউ মেরে দিল, আপনার কোনো দোষ নাই, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওটা কি, ওটা কেমন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি নিজের মালকে, নিজের সম্পদকে, নিজের জমি জমা, নিজের যা যা আছে এগুলোকে রক্ষা করতে গিয়ে অন্যায়ভাবে কারোর হাতে খুন হয়, অন্যায়ভাবে কারোর হাতে হত্যা হয়ে যায়, তবে তার জন্য রয়েছে জান্নাত। অর্থাৎ নিজের সম্পদ নিজেকে আগলে রাখতে হবে, নিজের মাল সামান নিজেকে আগলে রাখতে হবে, নিজের দেশকে নিজেকে আগলে রাখতে হবে। এবং আগলে রাখতে গিয়ে যদি কোনো ব্যক্তি নিহত হয় অন্যায়ভাবে, তার কোনো দোষ নাই কিন্তু তাকে কোনো মানুষ এসে মেরে দিল, তাহলে যে ব্যক্তি মরলো সে ব্যক্তির জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে কোনো ব্যক্তি যদি মারা যায় অন্যায়ভাবে, তাহলে সেই ব্যক্তি কে আল্লাহ সুবহানাহু কি দিবেন, জান্নাত দিবেন ঘোষণা করেছে। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে যে সন্তান বা আপনজনের মৃত্যুতে যারা সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। দেখবেন বেশিরভাগ মানুষই আমাদের যেটা পরিলক্ষিত হয়, হাদিস বলার আগে বেশ কিছু হাদিস বলবো ইনশাল্লাহ এ বিষয়ে, তো আমাদের সমাজে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের একটা বিষয় আমরা বুঝতে পারি, একটা বিষয় দেখতে পাই, সেটা কি যে যখনই কেউ মারা যায়, প্রিয় কারো বাড়িতে মারা যায়, তখন দেখবেন কান্নার একটা রোল পড়ে যায়, মানুষ নানান রকম ভাবে কিন্তু কান্নাকাটি করে, অথচ সবরের বিনিময়ে জান্নাত। কেননা যাকে পাঠিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেওয়ার মালিকও তো আল্লাহ, তাহলে তাকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। এখানে গোটা পৃথিবীর সবাই যদি কান্না করে, সমস্ত সায়েন্স টেকনোলজি যদি লাগিয়ে দেয় তাহলে এখানে কোনো ব্যথা যন্ত্রণাও দূর হবে না, সেই সন্তান বা সেই ছেলে বা সেই আপনজন ফিরে আসবে না। তো যা আল্লাহ দিয়েছিল তা আল্লাহ নিয়ে নিয়েছে, তাহলে এখন আমাদের করার কি? তাই বলে কি কষ্ট হবে না? জি হবে, চোখ দিয়ে পানি ঝরবে না? জি ঝরবে। কিন্তু আপনি যদি, আমি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি যে তুমি নিয়েছিলা, দিয়েছিলা, তুমি আবার নিয়ে নিলা, আমি ধৈর্য ধারণ করলাম, আমার কষ্ট হচ্ছে, তুমি বুঝছো আমার কষ্ট হচ্ছে, আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ, কেন এই হাদিসগুলা শুনেছি তাই, আল্লাহর কাছে গিয়ে তো বলতে পারবেন এই হাদিসগুলা শুনেছি তাই ধৈর্য ধারণ করলাম, যে তুমি নাকি সবরের বিনিময়ে জান্নাত দিবা, যে প্রিয় বস্তু নিয়ে নেওয়ার পরেও তাহলে তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহর কাছে গিয়ে বলা যাবে, আল্লাহর কাছে গিয়ে বলা যাবে। এই জন্য কখনো কোনো দুঃসংবাদ শুনে ভেঙে পড়তে হয় না, ইন্নালিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, বলে একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, কারণ আল্লাহ তাআলা হয় আপনাকে পরীক্ষা করেছেন, নাহলে গজব দিয়েছেন, নাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, কোনো না কোনো একটা বিষয় কিন্তু এর মধ্যে নিহিত আছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে প্রথমেই
ভেঙে না পড়ে কি করতে হবে, একটু মানে স্টেবল করতে হবে, নিজেকে স্থির করতে হবে যে না আমি এর বিনিময়টা আল্লাহর কাছে নিব বা নেওয়ার চেষ্টা করব। হাদিস শুনি, বেশ কিছু হাদিস রয়েছে। মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়ে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলে তো এমনি সত্যি, তারপর যখন আল্লাহর কসম তিনি করেন তার মানে বুঝতে হবে কতটা গুরুত্ব, অনেক বেশি অনেক বেশি, প্রত্যেকটা কথাই গুরুত্বযুক্ত, কিন্তু মানুষকে আরো বেশি সচেতন করার জন্য আল্লাহ রাসূল আল্লাহর কসম এই শব্দটা ইউজ করতেন। তো এখানে তিনি কি বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমাদের জীবন কার হাতে, আল্লাহ তালার হাতে। তো তিনি এভাবে আমরা এভাবে কসম করতে পারি, আল্লাহ রসুল যখন করেছেন যে ওই সত্তার কসম যার হাতে আমি মোহাম্মদ সাল্লামের জীবন, অনিচ্ছাকৃত গর্ভপাত, এমনি বাচ্চা পড়ে গেল, কারণ বাচ্চা হয়ে গেল মারা গেল এরকম কিছু, অনিচ্ছাকৃত গর্ভপাতের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, এমনি বাচ্চাটা মারা গেল পেটের মধ্যে, বা আল্লাহর জমিনে এসে বাচ্চাটা মারা গেল, এরকম যদি হয় তাহলে সেই বাচ্চাটা কিয়ামতের মাঠে তার মায়ের নাভির নাড়িটাকে ধরে টেনে 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 ও কি করবে, জান্নাতে নিয়ে গিয়ে তারপরে গিয়ে থামবে। শর্ত হচ্ছে যদি ওই মহিলা তার মৃত্যুতে পূর্ণাঙ্গ ধৈর্য ধারণ করতে পারে। সুবহানাল্লাহ, কি হাদিস চিন্তা করেন, আগেকার জামানার এমন কোন পরিবার নাই যে পরিবারে দু চারটি বাচ্চা মরেনি, বাচ্চা যে মারা গেল কত বেনিফিট আছে, কত যে লাভ আছে, আগকার মানুষ বুঝত। আর এখন তো এই পদ্ধতি নাই, আমরা মনে করি যে একটা দুটো ঠিক আছে, যা হলো সিজার হলে তার পদ্ধতি নাই, কিন্তু যখন বাচ্চা কারোর মারা যায় সবার কষ্ট হবে পৃথিবীতে, বাচ্চার মতো আপন পৃথিবীতে কেউ নাই, সবার কষ্ট হবে, কিন্তু আল্লাহ তালার জন্য নিজের জান্নাতের জন্য কেউ যদি ধৈর্য ধারণ করে তাহলে সেই মাকে করবে কি, সেই বাচ্চাটা নাড়ি ধরে 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 কতক্ষণ থামবে না বাচ্চাটা, কতক্ষণ, যতক্ষণ তার মাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছি। তাহলে এই হাদিস থেকে শুনুন, ইবনে মাজার হাদিস, হাদিসটা হাসান যদিও, সরি সহি হাদিস, তাহলে কি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিত্য কেউ মারা গেলে যদি সবর করা যায় তার বিনিময়ে কি রয়েছে, জান্নাত। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কিছু নারীরা মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরুষরা তো সবসময় আপনার নিকটে থাকে, মাসলা মাসাইল জানে, আপনার সাথে কথা বলে, দীন ইসলাম বুঝে, দীন ইসলাম জানে চেষ্টা করে, কিন্তু আমরা নারীরা তো বঞ্চিত, আমাদের নারীরা তো সুযোগ পায় না, ছেলে পুরুষ দেখে তো আমরা আসতে পারি না, তো আপনি এক কাজ করেন, আপনি আমাদের জন্য একটা দিন রাখেন, প্রতিদিন দাওয়াতের কাজ করে তা আমাদেরকে একদিন ডাকেন, কোথায় আসবো বলেন, আমাদের জন্য দিনের মজলিসের একটা ব্যবস্থা করেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা এইবারে আসো, যাও, কথার কথা, তোমরা সোমবারে আসো। উদাহরণ, তো সেই মহিলারা করলো কি, একত্রিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে তাদেরকে নসিহত করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে নসিহত করছিলেন তাদেরকে বলছিলেন, তো এই কথা বলতে 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 তাফসীর করতে করতে তিনি এক সময় বললেন যে শোনো, যে স্ত্রী আল্লাহর কাছে যাওয়ার পূর্বে, বাক্যগুলো কথা শোনো, দেখেন, যে স্ত্রী আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যাওয়ার পূর্বে তিনটে সন্তানকে আগেই পাঠিয়ে দিয়েছে, মানে যার তিনটে সন্তান মারা গিয়েছে, যার তিনটে সন্তান মারা গিয়েছে, শব্দ এটাই বোঝায়, কিন্তু বাক্যটা কি আছে, যে স্ত্রী লোক, যে মেয়ে লোক আল্লাহর কাছে সে যাওয়ার পূর্বে তার তিনটে ছেলেকে পাঠিয়ে দিয়েছে, তিনটি সন্তানকে পাঠিয়ে দিয়েছে, সেই মহিলার জন্য রয়েছে মানে জাহান্নামের প্রতিবন্ধক, অর্থাৎ জান্নাত রয়েছে, জান্নাত রয়েছে। তাহলে যার তিনটে সন্তান আগে মারা যাবে সে মহিলা জান্নাতি। এবার চট করে পাশের একজন মহিলা অর্থাৎ আরেকজন সাহাবি, তিনি উঠে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কারো দুটো সন্তান যায়, এই হাদিসের এ অংশে বোঝা যাচ্ছে যে ওই মহিলার হয়তো দুটো বাচ্চা মারা গিয়েছিল, বা তার পরিচিত কারোর দুটো বাচ্চা মারা গিয়েছিল, দেখেন বাচ্চা মারা গিয়েছে কিন্তু নেকি দরকার জান্নাত, কারণ কিয়ামতের মাঠে কোনো সন্তান তো এমনি কাজে আসবে না মানুষের, মূল তো আমাদের দরকার হচ্ছে জান্নাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জি,
যদি কেউ দুটো পাঠায় তার আগে, তাহলে সেই দুটোর বিনিময়ে রয়েছে জান্নাত। অতএব আমাদেরকে বুঝতে হবে যে সাহাবায়ে কেরামের আল্লাহ সুসালামের কথার উপরে কতটা ভরসা ছিল, কতটা বিশ্বাস ছিল, যে পার্থিব জীবনকে তিনারা মূল্যায়ন করতেন না। আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আমরা আলোচনা করছি জান্নাতে যাওয়ার সহজ সরল কিছু রাস্তা সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণী শুনছিলাম আমরা, যে পৃথিবীতে আপাত দৃষ্টিতে মনে হয় যে মানুষ মারা গেলে অনেক কষ্টের একটা বিষয়, কিন্তু আসলে সব কষ্ট সব যে কষ্ট থাকবে সারা জীবন এমনটা নয়, বরং আল্লাহ তাআলার তরফ থেকে এর কিছু পুরস্কার ঘোষণা রয়েছে। যার একটা পুরস্কার হচ্ছে, কারোর যদি সন্তান প্রিয়জন মারা যায়, সে যদি ধৈর্য ধারণ করে, তার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু জান্নাতের ঘোষণা করেছেন। আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, মানে তিনি বলছেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম যে আমার দুটো সন্তান মৃত্যুবরণ করেছে। আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে আমার দুটো সন্তান কি করেছে, মৃত্যুবরণ করেছে, যার জন্য আমি ব্যথিত শোকাহত, আমার কষ্ট লাগে। তো আপনি কি আপনার বন্ধু, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার বন্ধু থেকে এমন কোন কথা শুনেছেন যে এই যে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি শোকাহত, কিন্তু এমন কিছু কথা কি আপনার বন্ধু আপনাকে বলেছে যা শুনলে আমি দুটো সন্তান হারানোর পরে একটু খুশি হবে, দুটো সন্তান হারানোর পরে আমার মনে মধ্যে একটু আনন্দ জাগবে, এমন কথা কি আপনি আপনার বন্ধুর কাছ থেকে কোনোদিন শুনেছেন, আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিম শিশুরা, যাদের মুসলমান ওই শিশুরা, শিশু অবস্থায় যদি মারা যায় তো তারা সমুদ্রের মধ্যে, সাগরের সমুদ্রের মধ্যে যেমন মাছ খেলা করে, তারা মাছের মতো সাঁতরে বেড়াবে, মাছের মতো সাঁতার কেটে বেড়াবে। যখন তারা তাদের পিতাকে দেখতে পাবে কিয়ামতের মাঠে, যখন তারা তাদের পিতাকে বাবাকে দেখতে পাবে, তখন কি করবে, তার পিতার কাপড় টেনে ধরবে, মাছের মতো সাঁতার কাটতে কাটতে উঠে আসবে, উঠে এসে কাপড় টেনে ধরবে, কাপড় টেনে ধরে অতক্ষণ হাঁটতে থাকবে যতক্ষণ না তারা জান্নাতে পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কোন ব্যক্তি সন্তান যদি মারা যায় ছোটবেলায়, কোন মুসলমানের সন্তান, তারা সাগরে নদীতে মাছের মতো খেলে বেড়াবে, তার বাবাকে কিয়ামতের মাঠে দেখা মাত্রই কাপড় ধরে একেবারে কোথায় নিয়ে চলে যাবে, জান্নাতে। যতক্ষণ না জান্নাতে নিয়ে যাচ্ছে ততক্ষণ সে ক্ষান্ত হবে না। কত সুন্দর সুন্দর হাদিস, একবার চিন্তা করেন। কুররা আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতে দার্সে আসতেন, তার সাথে দেখা করতে আসতেন, আর যেদিনে আসতেন তার সাথে তার বাচ্চা থাকতো, তার ছেলে থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে একদিন দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাবাকে জিজ্ঞাসা করছেন যে বাবা আসলেই তার সন্তানকে নিয়ে আসেন, তো বলছে আপনি আপনার এই ছেলেটাকে খুব বেশি ভালোবাসেন? তখন তিনি বলছেন যে জি, আল্লাহ যেমন আপনাকে ভালোবাসে আমি আমার সন্তানকে ঠিক তেমনই ভালোবাসি। অর্থাৎ আল্লাহ যেমন আপনাকে ভালোবাসে আমিও কাকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ঠিক তেমনই ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না। হঠাৎ একদিন দেখলেন যে সেই লোকটা, পিতাকে বাবাটাকে দেখলেন সে একা এসেছে, তার সন্তান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে সাহাবীরা তোমরা কি বলতে পারো, ওই যে লোকটা যে মাঝে মাঝে আমার কাছে আসে কোরআন সুন্নাহ জানার জন্য, তো তার যে সন্তান নিয়ে আসতো, সন্তানটা আসেনি কেন আজকে? আল্লাহ রাসূল নোটিশ করতেন, খেয়াল করতেন। তো তখন সাহাবীরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম যে ওই ব্যক্তি সন্তান তো মারা গেছে, ওই ব্যক্তি সন্তান একদিন হলো, দুদিন হলো, বা কয়েকদিন আগে কি হয়েছে, ইন্তেকাল করেছে, পৃথিবী থেকে চলে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একথা শুনে বললেন যে তিনি এ বিষয়টি ধৈর্য ধারণ করেছে, বুঝে জি, বলছে ওই লোককে সুসংবাদ দিয়ে দাও, সে যে দরজায় গিয়ে পৌঁছাবে সে দরজায় গিয়ে দেখবে তার সন্তান তার জন্য অপেক্ষা করছে। গিয়ে দেখবে যে তার আগেই তার সন্তান অপেক্ষা করছে। এবার এখানে মজার বিষয় একটা, যে জান্নাতের দরজা অপেক্ষা করছে এই কথা কেন বললো? তার বাবা কি জান্নাতি হবে?
তার বাবা কি এমন আমল করলো আল্লাহ রাসূল বলেননি, তাহলে জান্নাতের দরজায় কেন তার বাবা যাবে? প্রশ্ন আসতে পারে। প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে ছোট বাচ্চা মারা গেলে তার হিসাব হবে না, সে তো জান্নাতি। তো সে যদি জান্নাতি হয় তাহলে তার বাবাকে আল্লাহ জান্নাত দিবেন ওই সন্তানের মাধ্যমে, তাহলে অটোমেটিকলি তার বাবাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন, এটাই শুনে হিসাব। তাহলে সে যখন গিয়ে যে জান্নাতের যে গেটের দিকে উকি মারবে, গিয়ে দেখবে যে তার সন্তান কি আছে ওখানে উপস্থিত, তার সন্তান তাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। তা আল্লাহর তরফ থেকে কত অফার চিন্তা করেন। তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা কি করব? আমাদের কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু আমরা কি করব? আমাদেরকে নিজেকে মানে ধৈর্য ধারণ করতে হবে। এ বিষয়ে আর একটা সুন্দর হাদিস, আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সিনানকে, আমার ছেলে সিনানকে আমি দাফন করলাম। আবু সিনান মানে সিনানের আব্বু। তো আবু সিনান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম, মানে মারা গেল, আমি দাফন করলাম। কবরের কিনে নাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা খাওলানি, আবু তালহা খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, মানে দাফন কাফনের পর অনেক সময় বসে তো, বা মানুষ দেখে তার জন্য যে মারা গেল ছেলেটা বসে থাকে বা দাঁড়িয়ে থাকে এরকম বসা অবস্থায় ছিলেন। কবর হতে যখন আমি উঠে আসছিলাম সন্তানকে দাফন করে, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরলেন। ধরার পরে বলছে হে আবু সিনান, ও সিনানের আব্বা, ছেলে সন্তানের নাম হচ্ছে সিনান, আমি কি তোমাকে একটা সুসংবাদ দিব না, আমি কি তোমাকে একটা সুসংবাদ দিব না? তখন তিনি বললেন সুসংবাদ, আচ্ছা দেন, ছেলে তো মারা গেছে, এখনো বাকি সুসংবাদ। তখন তিনি বলছেন যে আমি মুসা আল আসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা শুনেছি, আমি যে আমার সামনে বর্ণনা করেছেন তিনি যে কোন বান্দার যদি সন্তান মারা যায়, পৃথিবীতে কোনো মানুষের যদি কি সন্তান মারা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করে। আল্লাহর প্রশ্নটা দেখেন কি সুন্দর প্রশ্ন, আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করে যে আমার বান্দার সন্তানকে তুমি ছিনে নিলা। ফেরেশতাকে বলেন, ফেরেশতাকে পাঠিয়েছে কে? আল্লাহ তাআলা। অথচ আল্লাহর কি ইমোশনাল প্রশ্ন চিন্তা করেন, ফেরেশতাকে ডেকে বলছে যে আমার অমুক বান্দার সন্তানকে তুমি ছিনিয়ে নিয়ে চলে আসলা, কেড়ে নিয়ে চলে আসলা। তখন ফেরেশতা বলছে যে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা তাকে আবার প্রশ্ন করলো যে তুমি আমার ওই বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসলা। দেখেন সন্তান মানে কলিজার টুকরা, আল্লাহ তাআলা এই বাক্যটাই ব্যবহার করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছে যে তুমি আমার ওই বান্দার কলিজার টুকরাকে তুমি ছিনে নিয়ে চলে আসলা। তখন ফেরেশতা বলছে জি আনলাম তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আচ্ছা আমার আমার ওই বান্দা কি করছে, তার যে সন্তানকে তুমি নিয়ে আসলা কলিজার টুকরাকে নিয়ে আসলা, আমার বান্দা কি করছে? তখন বলছে আপনার বান্দা প্রথমে বলেছে আলহামদুলিল্লাহ। এইটা খুব কঠিন বাক্য, বিপদ আসলে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা যে কত কঠিন বাক্য, মানে এটা বোঝানোই মুশকিল, বোঝানোই মুশকিল যে আলহামদুলিল্লাহ আপনি বলবেন, এটা যে খুবই টাফ ব্যাপার, মানে খুবই কঠিন ব্যাপার, এটার উপরে আমল করতে 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 এক পর্যায়ে হয়তো মুখ দিয়ে বেরোবেন, আর না হলে ইন্নালিল্লাহ বেরোবেন, নাহলে গালি বেরোবেন, এটাই ব্যাপার। তাহলে কি বলছে, সে প্রথমে বলেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রশংসা করছি, তারপরে বলেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্য বলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সত্যি তাই বলেছে তো জি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য, আমার ওই বান্দার জন্য একটা ঘর নির্মাণ করেছি, মানে জান্নাতের এতে মিডিলে একটা ঘর নির্মাণ করো এবং ওই ঘরের নাম লিখে দাও বাইতুল হাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাইতুল হাম দান করবেন। হাম মানে কি? প্রশংসা। আর বাইতুল মানে বাড়ি, মানে প্রশংসার বাড়ি। কেন? কারণ বিপদে পড়ার পরেও সেই ব্যক্তি কি করেছে? বলেছে আলহামদুলিল্লাহ। এটা কঠিন কাজ না? অনেক কঠিন কাজ, কিন্তু দেখবেন এর মধ্যে অনেক মজা আছে, আপনি বলে দেখবেন অনেক মজা আছে। যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, যে কয়েকদিন আগের ঘটনা, যে আমি এখানে জঙ্গল পোড়াতে পোড়াতে ওর মধ্যে একটা কালা হিটের বোতল ছিল, ওর মধ্যে কালা হিট ছিল, আমি জানি না যে এটা বাস্ট করে ভোরবেলায়। তা আমি যখন আগুন লাগালাম, আমি তার পাশে জঙ্গল কাটছিলাম, খালি গেছিলাম, ওটাকে বাস্ট করে এ হাতটা আমার অনেকটা পড়ে গেছে, এই সাইডটা পুরো পড়ে গেছে, পায়ের এক অংশ, পিঠের এক সাইড। তো আমি এত চেষ্টা করি কিন্তু তাও আমার আলহামদুলিল্লাহ বেরোয়নি শুরুতে, আমি ইন্নালিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহ বলেছি, উল্টে গেছে। মানে বিপদ আসলে যদি ইন্নালিল্লাহ পড়া অভ্যাস, যদিও বিপদ আসলে আমি চেষ্টা করি সবসময় আলহামদুলিল্লাহ বলার, তা আমি বারবার করে আলহামদুলিল্লাহ পড়ছিলাম, কেন? যদি ওটা আমার মুখে লাগতো আর হয়তো দাগ মিটতো না, আচ্ছা যদি ওটা আমার চোখে লাগতো, আচ্ছা
ওটা যদি আমার মুখে লেগে আমি মারা যেতাম, তাহলে আল্লাহ আমার কত বড় বিপদ থেকে আমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি, আমার যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে, ডাক্তারকে ডাকা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ বলেছে কি, আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা হয়তো আমাকে পরীক্ষা করেছেন, না হলে আমি কোনো পাপ করেছি, পাপের সাজা দিচ্ছেন, এটা আল্লাহ তাআলা জানে, এটা আল্লাহ তাআলা জানে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো বিপদ আসলে যদি আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারি, তার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে। বলেন শুরুতে আলহামদুলিল্লাহ, কেন, বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিকও কি আল্লাহ, তাহলে এটা তো অন্য কেউ দেয় না। আপনি বিপদে পড়ার সাথে সাথে রাস্তায় উল্টে পড়ে গেছেন, একটা ইট ছিল, অমনি আপনি গালিতে বসেন যে কে রেখেছে এটা রাস্তায়, আপনি আগে আলহামদুলিল্লাহ তারপর ইন্নালিল্লাহ পড়েন না, কেন, আপনি ধৈর্য ধারণ করেন। আর ইন্নালিল্লাহকে আমরা মনে করি যে মারা যাওয়ার দোয়া, মানুষ মারা গেলে দোয়া পড়তে হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মারা যাওয়ার দোয়া না। কারেন্ট চলে গেলে আপনি ইন্নালিল্লাহ বলতে পারেন, হোজত খেলে ইন্নালিল্লাহ বলতে পারেন। আপনি এর মাধ্যমে বুঝাতে চান যে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো, তুমি আমাকে পাঠিয়েছো, আবার তোমার কাছে ফিরতে হবে গো আল্লাহ। তাহলে স্মরণ করা আল্লাহকে, বিপদে আল্লাহকে স্মরণ করা, যদি এই বিপদে স্মরণ করা যায় তাহলে তার জন্য আল্লাহ কি দিবে, একটা ঘর, ঘরের নাম কি বাইতুল হাম, যে বান্দা আমার বিপদেও কি করেছে, প্রশংসা করেছে, সুখে প্রশংসা করে, ইনকাম হলে প্রশংসা করে, আনন্দ হলে প্রশংসা করে, কিন্তু বিপদ অবস্থায় কে প্রশংসা করে, যে করে তার জন্য রয়েছে বাইতুল হামদের ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরা বেশি বেশি করে জান্নাতে যাওয়ার যে হাদিসগুলা শুনি, এই হাদিসগুলা যেন আমরা বেশি বেশি আমাদের নিজের জীবনে, পারিবারিক জীবনে অ্যাপ্লাই করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। যারা পৃথিবীর মা ছেড়ে চলে গেছে জানি না কি হালে রয়েছে, আল্লাহ তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, যারা হারামের সাথে এখনো সম্পৃক্ততা রাখে, তারা হারাম থেকে যেন বেরিয়ে এসে হালাল পর্যায়ে যেতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্ব জুড়ে যে অবস্থা চলছে আল্লাহ, এই অবস্থায় ইমান ধরে রাখাই মুশকিল, আমরা যেন যতদিন বাঁচবো যেন পূর্ণাঙ্গ ইমান এর সাথে এই পৃথিবীর বুকে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যতদিন না তুমি আমাদের উপরে রাজি খুশি হচ্ছ ততদিন তুমি আমাদেরকে মালাকুল মতকে পাঠিও না, আর যেদিন তুমি আমাদের উপরে রাজি খুশি সেদিন আমাদের কাছে মালাকুল মত পাঠিয়ে আমাদের আমাদেরকে তোমার কাছে নিয়ে যাওয়ার তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন।